ভারতের রাজস্থানের কোটায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোই শিক্ষার্থীদের আত্মহত্যা রোধে হোস্টেলগুলোতে এক অদ্ভুত কৌশল নিয়েছে কর্তৃপক্ষ। হোস্টেলগুলোর কক্ষে কক্ষে সিলিং ফ্যানগুলোতে স্প্রিং লাগানো হচ্ছে, যাতে সিলিং ফ্যানের দড়ি, গামছা বা বিছানার চাদর জড়িয়ে গলায় ফাঁস দিতে গেলে সেই ফ্যান ঝুলে পড়ে। রাজস্থানের কোটায় শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলগুলোতে সম্প্রতি একের পর এক নিজেকে হত্যার ঘটনা ঘটেই চলেছে। সবশেষ গত 15 আগস্ট রাতে নিজেকে হত্যা করে মারা যান 18 বছর বয়সী এক শিক্ষার্থী। চলতি বছরের 22তম আত্মহত্যা এটি, যা গত 8 বছরের সর্বোচ্চ। সেজন্য ভারত নিজেকে হত্যা রোধে অদ্ভুত কৌশল গ্রহণ করেছে। কি কি উদ্যোগ নিয়েছে ভারত সেটাই জানবো আজ এই ভিডিওতে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্রাবাসগুলোতে হোস্টেল কক্ষের সিলিং ফ্যান থেকে গলায় দড়ি বা গামছা বা বিছানার চাদর বেঁধে ঝুলে নিজেকে হত্যার ঘটনায় বেশি ঘটছে। এতে রাজ্য জুড়ে উৎকণ্ঠা বেড়েই চলেছে, স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন কর্তৃপক্ষ। ক্রমবর্ধমান নিজেকে হত্যা কিভাবে রোধ করা যায় সেটাও ভাবছেন কর্মকর্তারা। ইন্ডিয়া টুডের প্রতিবেদন মতে চলতি সপ্তাহে এক শিক্ষার্থী নিজেকে হত্যার পরই কোটা জেলা প্রশাসন সমস্যাটি মোকাবেলার জন্য একটি অদ্ভুত ও বিতর্কিত কৌশল অবলম্বন করেছেন। ছাত্রাবাসের হোস্টেলগুলোতে স্প্রিংযুক্ত সিলিং ফ্যান লাগানো হচ্ছে। ছাত্রাবাসগুলোতে অধ্যয়নরত ও বসবাসরত শিক্ষার্থীদের মানসিক সমর্থন ও কোচিং শিক্ষার্থীদের নিজেকে হত্যা রোধ করাই আমাদের লক্ষ্য। শিক্ষার্থী আত্মহত্যার মর্মান্তিক ঘটনার পেছনের কারণগুলো বহুমুখী: একাডেমিক, শারীরিক ও মানসিক চাপ। মূলত শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এতে তাদের মধ্যে তীব্র মানসিক চাপ ও স্বাস্থ্য সংকট তৈরি হচ্ছে। সেই চাপ সামলাতে না পেরে অনেকেই নিজেকে হত্যা করছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পড়াশোনার অতিরিক্ত চাপের কারণে হোক কিংবা জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার ইঁদুর দৌড়ি হোক, মৃত্যুর মিছিল চলছেই। বিষয়টা শিক্ষার্থীদের বাবা মা তথা অভিভাবকদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করেছে। নিজেকে হত্যা করার ঘটনা বৃদ্ধির প্রেক্ষিতে রাজস্থান হাইকোর্ট ছাত্রদের মানসিক স্বাস্থ্য, বিশেষ করে রাজ্যের কোচিং সেন্টারগুলোতে অধ্যয়নরত ছাত্রদের নিজেকে হত্যা এড়ানোর বিষয়ে সুপারিশ চেয়েছে। শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক কাউন্সিলিং এ নজর দেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন আদালত।